বাঙালি বিশ্বাসে ভূত অনেকটা জায়গা দখল করে নিয়েছে। গল্পে, সিনেমায়, রূপকথা, লোককথায় ভূতের প্রবেশ দীর্ঘদিনের। গা ছমছম করা ভূতের গল্পের আকর্ষণ প্রায় সকলেরই। তাই কালী পুজোর আগের দিন অর্থাৎ চতুর্দশীর রাতকে বলা হয় ভূত চতুর্দশী। এই দিন এবং কালী পুজোর দিন শাস্ত্রমতে এমন কিছু কাজ রয়েছে যা করতে নেই। এই দিন এইসব কাজ করলে সংসারে হতে পারে ঘোর অমঙ্গল। প্রচলিত কথা অনুযায়ী সেগুলি কি কি দেখে নেওয়া যাক। এই দুদিন সন্ধেবেলার পর কোনোভাবেই বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না। মনে করা হয় এর ফলে লক্ষ্মী দেবীকে ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয়। এই দুদিন রাতে রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয়, এতে পরিবারে মঙ্গল হয়। এই দিনগুলিতে সন্ধ্যার পর ঘরে প্রদীপ জ্বালাবেন। আবার অনেকে মনে করেন অশুভ শক্তি দূর করতে এই দিন সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয়। পরদিন দীপান্বিতা অমাবস্যায় অনেকে অলক্ষ্মী বিদায় করতে লক্ষ্মী পুজো করে থাকেন। এই দুদিন মহিলারা কোনোভাবেই রাতে চুল খুলে ঘুমোবেন না। রাতে চুল খোলা রেখে ঘুমোলে নেগেটিভ শক্তি ভীষণভাবে আকর্ষিত হয়, এর ফলে আপনার এবং আপনার সন্তানের ক্ষতি হতে পারে। এছাড়া মহিলাদের রাতে খোলা চুল থাকলে মা লক্ষ্মীও রুষ্ট হন। এই দিনগুলোতে সন্ধ্যার পর যদি কেউ আপনার কাছ থেকে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চান তাহলে তা দেবেন না, এর ফলে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকবে ও নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে। কালী পুজোর রাতে বা ভূত চতুর্দশীর রাতে শ্মশান বা কবরস্থানে যেতে নেই, কারণ এই সময় এইসব জায়গায় নানা রকম নেগেটিভ শক্তি থাকে, এতে নিজের এবং পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে।